এটা কিন্তু একটা ইন্টেরিয়র কাজের বিশেষ ফ্যাসিলিটি আর কি। 12 মিলি বোর্ড দিয়ে 12 এমএম বোর্ড দিয়ে আমরা এগুলা করে থাকি আপনার 320 টাকা থেকে 350 টাকা। তো এগুলো আমরা করে থাকি আপনার 600 টাকা পার স্কয়ার অনলাইন চ্যানেল। আচ্ছা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু এই কাজগুলো পাওয়া হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইয়াসিন ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আমি ইয়াসিন বলতেছি আপনাদের সাথে। আজকে আমরা চলে এসেছি মক্কা এন্টারপ্রাইজের নতুন একটা কাজের রিভিউ নিয়ে। আর এখানে আজকে যে কাজটা করেছে সেটা কিন্তু বিশাল বড় একটা ফ্ল্যাট এবং বিশাল বড় একটা প্রজেক্ট আর কি তাদের। প্রায় এখানে আপনার প্রায় 14 লাখ টাকার মতো এখানে কাজ করছে মক্কা এন্টারপ্রাইজ। আর মক্কা এন্টারপ্রাইজ এই কাজগুলো করছে কোন জায়গার খরচটা কীরকম নিছে এবং কাজগুলো কিভাবে করছে, কি কার্ড দিয়ে করছে, আর সেটাই কিন্তু আপনাদেরকে আজকে জানার চেষ্টা করব। তো যারা দেখা যায় আপনি নতুন একটা বাড়ি করতেছেন বা একটা ফ্ল্যাট কিনছেন, সেটা আপনি ডেকোরেশন করবেন, ইন্টেরিয়ার কাজ করাবেন, তাহলে কিন্তু দেখা যায় তাদের জন্য কিন্তু আমাদের আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে। আর যারা করাবেন না তারাও কিন্তু বিনোদনের জন্য বা আপনার ভালো লাগার জন্য আপনি কিন্তু দেখতে পান, তাহলে কিন্তু দেখা যায় ইনফরমেশনগুলো আপনার জানা থাকবে। তো যারা দেখা যায় এই ভিডিওটা দেখতেছেন তারা এখন পর্যন্ত যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজে গিয়ে সেখানেও কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক দিবেন। আর আমার আজকের ভিডিওতে কিন্তু আমাদেরকে সাহায্য করবে কিন্তু মক্কা এন্টারপ্রাইজের অনার মোহাম্মদ জিয়াউর রহমান ভাই। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর তার কাছ থেকে কিন্তু জানার চেষ্টা করবো তাদের ডিটেলস এবং গুণগত মান বা কোয়ালিটি। তো যারা ভাবছেন এই কাজটা করাবেন তাদের সুবিধাতে আমি ভিডিওর স্ক্রিনে তাদের কন্ট্যাক্ট নাম্বার এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে তাদের কন্ট্যাক্ট নাম্বার সহ অ্যাড্রেসটা দিয়ে রাখবো, সেখান থেকে চেক করে অবশ্যই অবশ্যই আপনারা আসতে পারেন তাদের ঠিকানায় অথবা আপনি আপনার ঠিকানায় তাদেরকে নিয়ে কথা বলতে পারেন। তো দেরি না করে চলুন বেটা শুরু করা যাক। তো আমাদের প্রথমে কী দেখাচ্ছেন? প্রথমে দেখাবো, প্রথমে আসলে কথা হচ্ছে কি আমাদের এই ফ্ল্যাটটা হচ্ছে তমা দাদা বিল্ডিংটা, আচ্ছা, মুগদা স্টেডিয়ামের পাশে। আচ্ছা, তমা দাদা বিল্ডিং, বিল্ডিংয়ের মালিক হচ্ছে আপনার তাসকিনারা ম্যাডাম। তো ইনা তাসকিনা ম্যাডাম দুটো ফ্ল্যাট নিয়ে বুকিং দিয়েছে, দুটো ফ্ল্যাটের যত ইন্টেরিয়ার কাজগুলো মক্কা এন্টারপ্রাইজ আমরা করে দিছি। তো যে কাজগুলো আমরা প্রথম দেখাবো এটা মাস্টার বেড। মাস্টার বেডে এন সিস্টেম আমরা ক্যাবিনেট করছি, অনেক বড় ক্যাবিনেট, যে ক্যাবিনেটগুলো আমরা বার্মাটেক সেগুন ফ্রন্ট সাইডটা বার্মাটেক সেগুন দিয়েছি। আর ইন্টারেক্সারটা তৈরি করছি আমরা 18 mm গর্জন প্লাই বোর্ড। আচ্ছা, 18 mm গর্জন প্লাই, জি, টপ বটম সেল পার্টিশন সম্পূর্ণ 18 mm গর্জন প্লাই বোর্ড। আচ্ছা আচ্ছা, তো আমি খুলে যদি দেখাই আপনি সেক্ষেত্রে আপনি ভিতরে আমরা এখানে হ্যাঙ্গারে পাইপ, এখানে হ্যাঙ্গারে পাইপ দিয়ে দিব। তো এটা হ্যাঙ্গারের জন্য, পুরো বক্সটা হ্যাঙ্গারের জন্য। আচ্ছা, পুরো বক্সটা হ্যাঙ্গার সিস্টেম করা হয়েছে। আচ্ছা ম্যাডাম, যেরকম চাইছে সেরকম করে দিচ্ছি আর কি। এখানে হ্যাঙ্গার পাইপ অলরেডি দিয়ে দিছি, এখানে নাকি ম্যাডাম বলছে যে আমাদের একটা বানানো ক্যাবিনেট আছে এখানে ভিতরে রাখবো আর কি, যার জন্য এটা কিন্তু এরকম পুরোটাই খালি রাখছি। ম্যাডাম বলছিল এখানে কোনো সেল বা তাক দেওয়ার দরকার নেই, ব্যাংকের পাইপ দেওয়ারও দরকার নেই, সেখানে আমাদের বাসায় একটা পুরান ক্যাবিনেট আছে এটা আমরা এখানে রাখবো আর কি, সেজন্য আর কি এটা যা সেরকম ফাঁকা। আর তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এই কাজটা করছে আর কি, নিচে দুটো ড্রয়ার দিয়ে দিছি। ডয়ারের সাইড গুলো কিন্তু হাইড্রোলিক চ্যানেল, আচ্ছা, আপনি ইজিলি লেগে যাবে, জি। এবং এখানে একটা ডিনিং টেবিলের মতো করে তৈরি করা হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। তো উপরে যে বক্স গুলো আছে আপনি কম্বল বা শীতের কাপড় চোপড় রাখার জন্য যে বক্স গুলো দেখাই দিতে পারেন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু এখানে উপরে বক্স সিস্টেম করছে আর কি, দেখা যায় এখানে ক্যাবিনেটটার উপরে মানে বক্স সিস্টেম। এটা কিন্তু দেখা যায় ইন্টেরিয়ার কাজের একটা বিশেষ ফ্যাসিলিটি আর কি। আর একটা জিনিস আছেন ভাই, যেমন আমরা ক্যাবিনেটে কিন্তু আমরা মেরুল গ্লাস দিয়ে দিছি, যেগুলো আমাদের ড্রেসিং টেবিলের প্রয়োজন আর হয় না। আসলে ক্যাবিনেটের ভিতরে আপনি যেভাবে সাজায় নিতে চান আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু চাইলে সেইভাবেই সাজায় নিতে পারেন, এটা সেটা আপনার মনের মতো যেভাবেই খুশি আপনি সাজায় নিতে পারেন আর কি। আচ্ছা, এখনো আপনি হ্যাঙ্গারের পাইপ দিয়ে দিছি, পরে দুটো শেল্ফ দিয়েছি, ডলা কাপড় লন্ডি করা কাপড় রাখবো, উপরে হ্যাঙ্গার ঝুলাই রাখবে। আচ্ছা আচ্ছা, তো জিয়া ভাই আপনার এখান থেকে যে কাজটা করছেন আসলে এটার খরচ কীরকম আছে?
আমরা ক্যাবিনেটগুলো বিশেষ করে করি হচ্ছে আপনার ট্যাক্সারটা তৈরি করি 18 mm গর্জন প্লাইবোর্ড আর ফ্রন্ট সাইড যেটা দেখতেছেন বার্মাটেক সেগুন বোর্ড তো বার্মাটেক সেগুন বোর্ড দিয়ে এভাবে করলে আমরা নিয়ে হচ্ছে 1250 টাকা থেকে 1300 টাকা আচ্ছা 1250 টাকা থেকে 1300 টাকা আচ্ছা এই বোর্ডের থিকনেস আছে কিন্তু 18 mm এটা 18 mm হয়েই আসে আচ্ছা এটা 18 mm ব্যাক সাইডে 6 mm আর টপ বটম শেল পার্টিশন 18 mm গর্জন প্লাইবোর্ড আচ্ছা 18 mm গর্জন প্লাইবোর্ড আচ্ছা ইন্টেরিয়র আপনার যদি নিজের বাসা বাড়ি হয় তাহলে কিন্তু যদি ইন্টেরিয়র কাজটা করেন তাহলে কিন্তু আপনি গুণগত মান বা আপনার মনে মতো যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন যেখানে কসমেটিক ব্যবহার করতে পারবে যার কারণে আমরা এই জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আপনার এটা দেখতে পাচ্ছেন পুরো একটা ড্রেসিং টেবিলের মতো তৈরি করা হয়েছে আর পাশাপাশি এই পাশে কিন্তু আরেকটা আয়না দেওয়া আছে মিরর দেওয়া আছে এখানে আপনারা দেখা যায় দুইটা মিরর দেওয়া আছে এই সাইডে আমরা যেটা করছি ইয়াসিন ভাই এটা আমরা ছিল বিম বিমটারে আবার সাদা পার্টেক্স প্লেন বোর্ড দিয়ে কিন্তু বিমটা ঢেকে দিয়ে জাস্ট কিছু স্টেপ দিয়ে দিছি স্টেপ সুন্দর তো এসে গেছে সুন্দর যে এসে আচ্ছা দিনার ওখানে গ্লাস মিরর ব্যাক সাইডে মিরর দিয়ে দিছি মিরর গ্লাস আচ্ছা 10 mm গ্লাসের শেলফ চাই পিছনে গ্লাস দিয়ে দিয়েছেন আপনারা মেরুন গ্লাস আর তারপর কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 10 মিলি সেলফ দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে এই পাল্লাগুলো কিসের পাল্লাগুলো আমার সেগুন বার্মাটিক বিনিয়ার বোর্ডের বার্মাটিক বিনিয়ার বোর্ডের এটা কত মিল 18 mm আচ্ছা আমার ম্যাডাম বললো যে আমরা এটা গ্যানানাইট দিব সেই ক্ষেত্রে নিসিকার পার্টগুলো আপনি তৈরি করেন আমি একটা গ্যানানাইট দিয়ে দেবো সেই ক্ষেত্রে আমরা গ্যানানাইট দিয়ে দিছি ম্যাডাম নিয়ে আসছে ই করছি ব্যবহার করি গ্যানানাইট দিয়ে দিছি আচ্ছা আচ্ছা দেখতে খুব সুন্দর গ্যানানাইটটা নিছে আর আচ্ছা তো জিয়া ভাই আপনার এই যে এই কাজগুলো কত টাকা খরচ নিছেন কি রকম নিছেন ডিনার ওজনটাও আমরা 1200 টাকা পার স্কয়ার ফিট রাখি 1500 টাকা পার স্কয়ার ফিট রাখছে আর কি আচ্ছা তারপর এখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে আপনার সিলিংটা সুন্দর করে আপনার সিলিংটা আমরা দিয়ে দিছি সিলিং রেটটা আবার ইয়াসিন ভাই ভিন্ন আচ্ছা সিলিং এর রেটটা ভিন্ন সিলিংটা আমরা করি হচ্ছে 550 টাকা থেকে 600 টাকা 550 টাকা থেকে 600 টাকা আচ্ছা আপনি কিন্তু চমৎকার ভাবে এই সিলিং কিন্তু ডিজাইন করতে পারেন 550 টাকা থেকে 600 টাকার ভিতরে এখানে বিম শিলাকা বিম কভারিং করে দিছি আচ্ছা পুরোটা বিম ভিমটা কিন্তু আপনার ঢাইকা দিছে যার জ
দোজট অনেক বৃদ্ধি পাইছে আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা কি করছে আমরা এটা দেখাই আমরা যেটা মানে একটা মেরল গ্লাস দিয়ে দিছি ব্যাসিং এখানে কাটিং হবে এখানে ব্যাসিং হবে আচ্ছা তো ম্যাডাম বলছে আমরা পাঁচ করে ব্যাসিংটা লাগাই নেব আপনারা দশ কালে আমি কালে গ্রানাইট দিয়ে দিই আপনারা ক্যাবিনেটটা করে দেন তো সুন্দর একটা ক্যাবিনেট ভাই আপনার মেরল দিয়ে একটা ব্যাসিং হয়ে গেল আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একটা ব্যাসিং কিন্তু তৈরি করছে তারা ব্যাসিং আর খুবই ডিজাইন এবং খুবই স্টাইলিশ হয়েছে আর কি এখানে আপনার এই বুকশেলফ বুকশেলফ সাথে একটা টেবিল পড়ার টেবিল করে দিয়েছি বুকশেলফগুলো আপনি এখানে সম্পূর্ণ বার্মাটিক সেগুন বিনিয়ার বোর্ডের সম্পূর্ণ বার্মাটিক সেগুন বিনিয়ার বোর্ডের কি ফ্রন্ট সাইডটা ভিতরে টপ বটম শেল পার্টিশন যত আছে গর্জন প্লাই বোর্ডের আচ্ছা আচ্ছা গর্জন প্লাই বোর্ডের আচ্ছা আর এগুলো যত আছে আমাদের 6mm 6mm গ্লাসের নিউ চ্যানেল এর সাথে 6mm গ্লাসের স্লাইডিং দিয়ে দিছি আচ্ছা তো সেই ক্ষেত্রে আমাদের বক্সে বইগুলো এখানে সাদা রাখবে ম্যাডাম বলে আমার এই ওয়ালটা পুরোটাই বুকশেলফ হবে আচ্ছা পুরোটাই বুকশেলফ জি আচ্ছা এটার প্রাইসটা কত করে নেন এটার প্রাইসটাও আপনি 1200 টাকা 1200 টাকা 1200 টাকা আচ্ছা এই বুকশেলফগুলোর প্রাইসটাও কিন্তু আপনি 1200 টাকা করে আপনি দেখতে পাচ্ছেন এইভাবে তৈরি করলে কিন্তু 1200 টাকা পড়ে পড়বে আর কি এই সাইডে দেখতে পাচ্ছেন একটা টিভির ক্যাবিনেট তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু এটা ডাইনিং রুম আর কি ডাইনিং রুম এখানে টিভি ক্যাবিনেটের রেটটা কিন্তু 850 টাকা থেকে 900 টাকা আচ্ছা 850 থেকে 900 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন টিভির ক্যাবিনেটটা কিন্তু আপনি চাইলে তৈরি করতে পারেন আচ্ছা এখন আপনাদেরকে দেখাবো আমরা কিচেন ক্যাবিনেট এখানে আমরা আসতেছি দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা কিচেন ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে সম্পূর্ণ আমরা বার্মাটিক সেগুন বিনার বোর্ড দিয়ে আচ্ছা কই দিছে এগুলা কিন্তু মেরুল দেখতে পাচ্ছেন অনেক মোটা এগুলা কি এটা এটা মোটা মানে কি এটা পেস্টিং করে আমরা ডিজাইনটা নিয়ে আসছি আচ্ছা 6mm প্লাই দিয়ে আবার পেস্টিং করা যার কারণে মোটাটা আসে আসছে 1 ইঞ্চি হয়ে গেছে আচ্ছা মানে সেটটা আনার জন্য যে ডিজাইনটা চাইছে ম্যাডাম সেই ডিজাইনটা আনতে হলে তো আমার 6 মিলি চাপ মারতে হবে যার কারণে 1 ইঞ্চি আপনি এগুলা দেখা দিতে পারেন দিছে ব্যাসিং এর নিচে কোলার নিচে আচ্ছা যেগুলা করে দিছে এগুলা আচ্ছা এগুলা কি দিয়ে করছেন মেরিন প্লাই এগুলা সম্পূর্ণ মেরিন প্লাই আচ্ছা এগুলা কি ওয়াটারপ্রুফ নাকি জি ওয়াটারপ্রুফ আচ্ছা ওয়াটারপ্রুফ মেরিন প্লাই গুলো সব ওয়াটারপ্রুফ পানি তো নষ্ট হবে না কিছু তো নষ্ট হবে না আচ্ছা আপনি টেক্সচারটা আছে আপনি সেগুনে আচ্ছা টেক্সচারটা আছে সেগুনে আচ্ছা এই আপনার এই কিচেন রুমের এইগুলার খরচটা কি রকম নিছেন কিচেন ক্যাবিনেট মেরিন প্লাইটা এটা আমরা করে 1450 টাকা 1450 টাকা আচ্ছা এগুলো বিশেষ করে মেরিন প্লাই যেগুলো মেরিন প্লাই যেগুলো হ্যাঁ
আচ্ছা এগুলো কিন্তু আপনার খরচ নিছে 1450 টাকা অবশ্যই কিন্তু এটা কিন্তু কিছু মতটা কিন্তু ম্যাডাম নিজেই দেন আমরা দেইনি মাস্টার বলে কন্ডা সেল দিয়ে দিছি কন্ডা সেল দেওয়ার পরে আপনার হ্যাঙ্গার হ্যাঙ্গার হর্সে একটা এক সাইডে হ্যাঙ্গার নিচে দুটো ড্রয়ার একই সেম ক্যাটাগরি আচ্ছা একই সেম ক্যাটাগরি আপনারা দিছেন একবারে সেম ক্যাটাগরি এক এক রকম মাস্টার বেড 1 এ যা করছি 2 তেই কাঁচা কাঁচা এরকমই করছি এরকম করছি আর কি1250 1300 1800 1800 আচ্ছা জি ভাই তারপর এখানে কি কাজটা করছেন এগুলো আমরা যত ওয়াল আছে এই রুমটা দ্বিতীয় ফ্ল্যাটে আর কি দ্বিতীয় ফ্ল্যাটে যত ওয়ালে আমরা প্ল্যানিং করছি বিশেষ করে যত বোর্ড মারছি এই বোর্ডগুলা কিন্তু বলে প্ল্যানিং আচ্ছা মানে বোর্ড বিষয়ে প্ল্যানিং করছি আমরা এগুলা কিন্তু আমরা করে থাকি বার্নিশ সহ 12 মিলি বোর্ড দিয়ে 12 এমএম বোর্ড দিয়ে আমরা এগুলো করে থাকি আপনার 320 টাকা থেকে 350 টাকা আচ্ছা আচ্ছা এই ডিজাইনটার খরচটা কি একই সেম আচ্ছা সেম কিন্তু দুই সেটে দুইটা ডিজাইন দেওয়া হয়েছে এই সেট একটা ডিজাইন এই সেট একটা ডিজাইন আচ্ছা আর তারপর আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে একটা ডিজাইন করছেন আমরা ভিতরে T5 লাইট দিয়ে এখানে সিএনসি করছি ভিতরে আমরা অ্যাক্রিলিক শীট দিয়ে আচ্ছা যে অ্যাক্রিলিক শীট দিয়ে আমরা ভিতরে কি লাইট আছে লাইট আছে জি লাইট আছে লাইটটা তো এই দ্বিতীয় ফ্ল্যাটে দেওয়া নাই যার কারণে আমি দেখাতে পারতেছি না তো যে বোর্ডটা দিয়েছে লাইট দিলে চমৎকার লাগবে আচ্ছা তো এগুলো আমরা করে থাকি আপনি 600 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা এগুলো কিন্তু তারা করে থাকে 600 টাকা পার স্কয়ার ফিট এখানে দেখতে পাচ্ছেন যে ডিজাইনগুলো তাহলে কিন্তু করতে পারেন আচ্ছা এখানেও কিন্তু আপনার সিলিং গুলো কিন্তু অনেক সুন্দর করে আর ডিজাইন করা হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে এই সিলিং গুলোর প্রাইসটা কি রকম নিছেন এই সিলিং গুলোর প্রাইস গুলো 550 টাকা আচ্ছা 550 টাকা করে সিলিং গুলোর প্রাইসটা নিছেন না আচ্ছা এই যে সামনে যত সিলিং দেখতে দেখাচ্ছেন এগুলো সম্পূর্ণ 550 টাকা 550 টাকা করে না সবগুলা সিলিং এ কিন্তু 550 টাকা করে নেওয়া হয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা এখানে ইয়াসিন ভাই এখানে আমরা কাছে শোকেস করছি আচ্ছা টিভি ক্যাবিনেট মাঝখানে টিভি থাকবে দুই পাশে শোকেস করে দিয়েছে আচ্ছা এখানে কিন্তু একটা শোকেস করছে আপনারা দেখতে পাচ্ছেন শোকেস আর এখানে মাঝখানে টিভি থাকবে আর এখানে দুই সাইডে আপনারা শোকেস করে দেওয়া হয়েছে আর নিচে কিন্তু আপনার গ্লাস ডোর এবং 10 এমএম গ্লাসের আমরা শেল দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন 10 mm গ্লাস দেওয়া হয়েছে এবং ব্যাক সাইড গ্লাস দেওয়া হয়েছে এখানে দেখা যায় অল্প দিন স্টাকলে কিন্তু বেশি দেখা যাবে আর আপনারা এখানে আপনার পাল্লাগুলোও কিন্তু গ্লাসে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা তো এইগুলোর খরচটা কি রকম নিছেন জি এগুলো আমরা 1250 টাকা করে নিছি 1250 টাকা করে এগুলো নিছেন আপনারা আচ্ছা আপনি কিন্তু দেখা যায় আপনার বাসাটা যেভাবে কাজ করতে চান বা অপরিত্যক্ত জায়গাটা যদি পরিত্যক্ত করতে চান বা সেটাকে কাজে লাগাইতে চান তাহলে কিন্তু আপনি ইন্টেরিয়রে কাজ করতে পারেন আর কি তো জি ভাই এখানে কি আরো ফ্ল্যাট বাকি আছে না আরো ফ্ল্যাট ওই মাস্টার বেড আছে আপনি মাস্টার বেড 3 আছে এই সাইডে আপনার ক্যাবিনেটগুলো যেগুলো করছে সেগুলো দেখাতে পারেন আরেকটা জিনিস আছেন ভাই আমরা ওয়াশরুমে যেটা আমরা ক্যাবিনেট করে দিছি একটা বেসিং ডেকোরেশন কিনতে গেলে কিন্তু ম্যাক্সিমাম 60-70 হাজার টাকা নেই আমরা ডুকু করে যে বেসিংয়ের বেসিংটা করে দিছি এখানে সেই বেসিংয়ের আপনার বেসিংটা নিয়ে আসবেন ম্যাডাম আমরা দুটা ডোর করে দিছি উপরে কিন্তু আমরা একটা গ্লাস মেরল গ্লাস দিয়ে কসমেটিক রাখার জন্য কিছু শেল্প করে দিছে আচ্ছা এটা ব্যাসিং কিন্তু আপনি হাতলপুর থেকে আপনি ধরে নিয়ে আসতে দেন এটা কিন্তু খরচ পড়া করাই 17-18 হাজার টাকা নেবে আচ্ছা 17-18 হাজার জি কিন্তু আমরা করে দিছি অল্প খরচে রিজনেবল প্রাইসের মধ্যে আমরা ডুকু করে দিছি এখন পানি লাগলেও সমস্যা নেই সমস্যা প্রত্যেকটা ওয়াশরুমে কিন্তু এরকম দেওয়া আচ্ছা তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটা ক্যাবিনেট করছে আরেকটা বেডরুম আর কি আচ্ছা আমরা বেডরুমে মাস্টার বেডের ওয়াশরুমটা দেখাই দিই আচ্ছা মাস্টার বেডে ওয়াশরুমে সেম ক্যাটাগরি ভাবে আমরা ওয়াশরুমে ক্যাবিনেট করে দিয়েছি এখানে বেসিং হবে উপরে আমরা কিন্তু কসমেটিক রাখার জন্য মেরুল গ্লাস দিয়ে একটা ডোর করে দিয়েছি আচ্ছা কসমেটিক রাখতে পারবো আচ্ছা তো পরে আমরা দেখাবো আমরা কি ওয়াল ক্যাবিনেটটা আপনার যেটা দেখছেন হ্যাঁ সেম বার্মাটেক শেগুন ফ্রন্ট সাইড ভিতরে আমরা গর্জন প্লাইবোর্ড দিয়ে আচ্ছা হ্যাঙ্গার সিস্টেম করে দিয়েছি তাক করে দিয়েছি তো জি ভাই আপনারা যে কাজগুলো করছেন আসলে এখানে যে কাজগুলো আপনারা করছেন এটা তো আমাদের মূলত আমাদের অনলাইন চ্যানেলের মাধ্যমে জি জি অনলাইন চ্যানেলে আচ্ছা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু এই কাজগুলো পাওয়া হয়েছে আচ্ছা জি ভাই আপনাদের এখানে যদি কেউ সরাসরি আসতে চায় আপনাদের সাথে কথা বলতে চায় তাহলে কিভাবে কিভাবে আসবে আপনাদের ঠিকানা আমাদের ভিজিটিং আছে ভিজিটিং কার্ড আছে সেই কার্ডের উপরে আমাদের ঠিকানা দেওয়া আছে আচ্ছা সেই ঠিকানা অনুযায়ী আসলে আমাদের পাওয়া যাবে
আচ্ছা আচ্ছা, ভিজিটিং কার্ডটা দেখতে পাচ্ছেন, এটা হলো তাদের ভিজিটিং কার্ডটা। এই কার্টনের ঠিকানা অনুযায়ী যদি আপনারা যান তাহলে কিন্তু তাদের সাথে সরাসরি গিয়ে কথা বলতে পারেন। আর যদি কেউ না যেতে চান তাহলে কিন্তু আপনি ফোনে জিয়া ভাইকে বললে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের বাসায় গিয়ে সরাসরি আপনাদের সাথে কথা বলতে পারবে আর কি। অবশ্যই ফোনে আগে কথা বলে নেবেন একটু চেত। আর এই ফ্ল্যাটটার দায়িত্বে যিনি আছেন তার কাছ থেকে আমরা একটু জানার চেষ্টা করব তাদের ফ্ল্যাট সম্পর্কে। যেভাবে করার কথা ছিল সেভাবে তারা করেছে কাজ এবং কথার সাথে ভালো। এবং তার যে কারিগরি কর্মচারী তারা খুব দক্ষ এবং খুব ভালো কাজ বোঝে, কাজের অগ্রাধিকার সম্বন্ধে তাদের মোটামুটি অনেক ভালো জ্ঞান আছে এবং আমার ধারণা তারা আরও ভালো কাজ করতে পারবে, আমরা তাদের আর সাপোর্টিং দিতে পারতাম। আমাদের ভিডিওটা অনেক প্রবাসী ভাইয়েরা দেখতেছে এবং ঢাকার বাইরে থেকে অনেক ভাইয়েরা দেখতেছে এবং ঢাকার ভিতরে থেকে অনেকে দেখতেছে আর কি। আমরাও এই ভিডিও দেখে আমরাও এই কাজটা নিচ্ছি। আমরা ওনারা সিলেটে কাজ করছে, টাঙ্গাইলে কাজ করছে, সেই কাজগুলো দেখার পর আমার ম্যাডাম ওনাদের দুর্বল যে কাজ তারা ভালো করছে সেই কাজটার প্রেক্ষিতে আমরা কাজটা দেখতেছি। তো আমার মনে হয় আমাদের এখানে যে কাজটা করছে ভালো কাজ করছে আমার দৃষ্টিতে। আচ্ছা, তো দেখা যায় আপনার দেখা যায় অনেকে এই কাজ এই ভিডিওটা দেখে অনেকেই কাজ করতে চাইতে পারে আর কি তাদেরকে দিয়ে। আসলে তাদেরকে উদ্দেশ্য করে আপনি কী বলবেন, তাদেরকে দিয়ে কি কাজ করাতে পারে? আমি মনে করি যে কাজ করে ভালো হবে। আচ্ছা, তারা যে রেট দেয় সেটাও দেখতে মোটামুটি ভালো এবং কাজের মান ভালো এবং তাদের যে কারিগরগুলো আচ্ছা তারা অনেক দক্ষ। আচ্ছা, তারা ভালো কাজ বোঝে মোটামুটি, তাদের কাজ করলে নির্ভর করা যায় যে কাজের মান ভালো হবে। আমি মনে করি আপনারা যারা কাজ করতে চান আমাদের ফ্ল্যাটও দেখতে পারেন অথবা ভিডিও দেখতে পারেন অথবা আরও কোথাও কোথাও কাজ করছে সেগুলোও দেখতে পারেন, আমার মনে হয় ভালো হবে কাজ করলে। আচ্ছা আচ্ছা, তো থ্যাংক ইউ আঙ্কেল আপনার ইনফরমেশন আপনি দেওয়ার জন্য। আপনাকেও থ্যাংক ইউ। আচ্ছা, মক্কেল রাসুলকেও থ্যাংক ইউ।